ঠান্ডা চোটে রিসর্টে না ঢুকে গাড়ি নিয়ে আবার লং ড্রাইভে। কোথায় যাচ্ছ আপু? আপু যাচ্ছি জাস্টি গার্ডেনের ভিতর দিয়ে ড্রাইভ করতেছি। হ্যালো এভরিওয়ান, ওকে সো কথা বলা অবশ্যই ইম্পর্টেন্ট। হ্যাঁ কথা, আচ্ছা ব্যাপারটা হচ্ছে এরকম, কেউ যদি তোমরা এই সময়টাতে টি গার্ডেনে আসতে চাও স্পেশালি, ওকে, যেমন আমি এসে যে ধরাটা খাইছি আজকে, বা তুমি ইগুলা দোকান দোকান টোকান দেখাচ্ছ, মানে রাস্তায় করো, রাস্তার দিকে ধরো, আমার দিকে না বাবু। আচ্ছা ব্যাপারটা এরকম, যে প্রচন্ড ঠান্ডা, আমি লাইক আমি না কখনো মানে কল্পনা করিনি, লাস্ট আমি ঠান্ডায় বেশি কাবু হয়েছিলাম নেপালে, বাট দিস দ্য ফার্স্ট টাইম আমি শ্রীমঙ্গলে হাড় কাঁপানো শীত। ও মাই গড, আমার পুরা আমি আমার জিন্স কভার করতেছেন, আমি ব্লেজার পরা, মানে লাইক গেঞ্জি পরা, মোটা গেঞ্জি, মানে মোজা টুজা সব পরা, আমি এত শীত, বিচ্ছিরি শীত একদম। তুমি গ্র্যান্ড সুলতানের কাছে আছো? ও আচ্ছা, আমি আমি গ্র্যান্ড সুলতান আমি কালকে থাকবো, বাট মানে আজকে হচ্ছে তোমার এই সেটার কি বলে লেমন গার্ডেন যে রিসর্টটা আছে ওইটাতে উঠেছি, এন্ড ডেফিনেটলি ভালো, ইটস নট ফাইভ স্টার হোটেল বাট ইয়া ইটস গুড, ভালো। আমি তো আজকে আমার ইসের ছবিটা দিলাম তোমাদের, ও আচ্ছা কথা বলবো, আমি সরি আমি গানে ঢুকে গেছিলাম, ইউ নো ওয়েদার গান সবকিছু মিলা। আচ্ছা না, প্রেমে পড়া বারণ গানটা আমার সাথে যায় না, এটা আসলে নট লাইক দ্যাট, আমি গান গাইতে খুব পছন্দ করি ছোটবেলা থেকে, ঠিক আছে, সো এটা এমন না যে তোমার সাথে যাবে না, তুমি গাইতে পারবা না, ঠিক আছে। আচ্ছা ফাইন, তো কোনো কমেন্ট যদি তুমি আমাকে না দাও আমি কীভাবে করবো? কমেন্ট করতে হবে না, পড়তে হবে তো কমেন্ট, এমনি তুমি তোমার কথা বলতে থাকো। ও আচ্ছা, আমার কথা আমি কী বলতে থাকবো, ডেফিনেটলি এই সময় যারা আসবা সব নিয়ে আসবা, একটা ব্লেজারে কভার কখনোই হবে না, সোয়েটার পরছিলাম আমি, সোয়েটার খুলে আমি ব্লেজার পরছি, অ্যান্ড মোজা পরবো, একটু পরেই গিয়ে মোজা পরবো, একদম হাড় কাঁপানো শীত, বিচ্ছিরি শীত যেটা বলা হয়, মানে আমি লাস্ট কবে এরকম ইসে পরছি আমার এক্স্যাক্টলি মনে নাই, সো যেহেতু আই এম নট ইউজ টু আসলে কানটুপি যেটাকে বলা হয়, সবাই হুডি পরে বসে আসছে, বাট আমার চাইলেও কেউ হুডি পরে থাকবে না। আচ্ছা এটাই ব্যাপার, প্রচন্ড শীত প্রচন্ড। হ্যাঁ এখান থেকে জানি গো, ওকে ফাইন নো প্রবলেম, সামনে নেই আসবে বাবু, ওই ওই বিটা পাহাড়ে ওইখানে তো শীত একটু বেশি হওয়ারই কথা। আই তো সামনে যে তোমার এটা আছে না ওখানে যে ইউটার নেই, আরে বইলো না ভাই, আমি তো আমার মানে এত আসছি আমি এভরি ইয়ারসে, মানে এভরি উইন্টারে আমার বার্থডেটা এখানে করা হয়, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, মানে এত ঠান্ডা, আমার হাজবেন্ড লিটারেলি ওরা অবাক হয়ে যাইতেছে যে আমি তো ঠান্ডা আমার আমাকে কাবু করতে পারে না, বিকজ অফ লাইক আমার অলওয়েজ আমার কাছে আমার ফ্যাশনটা অনেক ইম্পর্টেন্ট, ঠান্ডার মধ্যেও আমি ইউ নো লাইক ও যখনই মনে হলো যে মাগরিবের আজানটা দিল সাথে সাথে একদম। লেমন গার্ডেনের সিকিউরিটি খুব খারাপ এটা বলতেছি? ও রিয়েলি? নো, লেমন গার্ডেনের যিনি ওনার আছেন
সেলিম ভাইয়া, উনি তো ভালোই ভালোই একদম। আমরা তো আজকে থেকে আসি না, আমরা তো অনেক দিন ধরে 10-11 বছর ধরে আসি। 11 years, right? 11 years ধরে আমরা আসি, বাট আমরা কখনো এখানে সিকিউরিটি প্রবলেম ফেস করিনি ডিয়ার। আমার তো ডেফিনেটলি, আমাকে যদি বলা হয় যে এখানে কোথায় কোথায় ভালো লাগে, আমি ফার্স্টেই বলবো গ্র্যান্ড সুলতান। আর যখন গ্র্যান্ড সুলতান ছিল না, তখন বলবো ন্যাশনাল টিবোর্ড রিসর্ট যেটা, ওকে, ওইটা ওইটা আমার খুব ভালো লাগে। যদি আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে মুভ করি, লাইক আমার বাবা মা, আমার তোমরা গল্প করো, বাচ্চারা গল্প করো, হ্যাঁ, আমি যখন আমার ফুল ফ্যামিলি নিয়ে মুভ করি, তখন ন্যাশনাল টিবোর্ড রিসর্টটা আমার অনেক ভালো লাগে, বিকজ ইটস কটেজ, অন্যরকম সুন্দর। আর যদি আমি আমার ফ্যামিলি নিয়ে মুভ করি, ডেফিনেটলি আমি প্রেফার করবো হচ্ছে গ্র্যান্ড সুলতান অ্যান্ড লেমন ভিউ রিসর্ট, অফকোর্স ভালো, ইটস গুড। আমি যাচ্ছি, আমার সাথে চলো, আমি দেখা দিচ্ছি। আর সিকিউরিটির কথা যদি বলো, আমি বলবো যে আই এম সরি, বিকজ এত বড় একটা রিসর্ট, আমরা যখন ফার্স্ট আসছি তখন ছিল মেবি চারটা রুম ফার্স্ট আমরা আসছি এখানে, বিকজ আমরা ওই সময়টাতে ই পাইনি। তখন গ্র্যান্ড সুলতান ছিল না আসলে, আর হচ্ছিল, রাইট? আচ্ছা, গ্র্যান্ড সুলতান হচ্ছিল। তো যাই হোক, কই তখনও তো আমাদের কোনো প্রবলেম হয় নাই, কারণ বাকিটা আল্লাহ ভালো জানে। বাট ডেফিনেটলি যদি কেউ প্ল্যান করে থাকো যে রিসেন্ট কেউ আসবা, অবশ্যই তোমরা শীতের কাপড় নিয়ে আসো, আমার মতো পস্তাবা একদম। কেমন আছো আপু? সবার একই কথা। ফাইন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ছবি দেখে বুঝতেছো না কি অবস্থা, ভালো আছি, বাট ঠান্ডাটা একটু বেশি ঠান্ডা অ্যাকচুয়ালি, লাইক জিন্সের ভেতর দিয়ে মনে হয় ঠান্ডা ঢুকে যাচ্ছে। ব্লেজার, ফুল, লাইক ফুল স্লিপস, টি শার্ট, কোথায় যাচ্ছ, কাদের সাথে যাচ্ছ? আচ্ছা, আমার ফুল ফ্যামিলি, ওকে, আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার হাজবেন্ড, আমার হেল্পিং হ্যান্ড, সবাই পেছনে বসে, আমি ড্রাইভ করতেছি। তোমাদেরকে আমি নিয়ে যাব হচ্ছে এখন। আচ্ছা, আজকে আমি আমার বাচ্চাদের সাথে তোমাদেরকে হাই হ্যালো করাই দিব, সো ডোন্ট মিস। আমি জাস্ট আমার রিসর্টে ঢুকি, এন্ড দেন আমি আমার বাচ্চাদের সাথে তোমাদেরকে দেখা করাই দিব। এই গান পচা গান দিছিস কেন রে, গান চেঞ্জ করো। মানে তোমরা মানে বুঝতে পারো কি যে সুন্দর রোড, আর এরকম ফালতু গান, ফালতু ফালতু গান, এই এরকম রোমান্টিক, এরকম রোডে দুই পাশে টি গার্ডেন, ওকে, হালকা কুয়াশা, ঠান্ডা, কি আঁকিও, মানে
ব্যাপার তোমার ফোন স্টপ হয়ে গেছে না না তোমার না বাবু আমি সত্যি কথা বলছি এটা না মনে হচ্ছে একদম গ্রামে যাচ্ছি না প্রথম প্রথম যখন আসতাম আমার ড্রাইভার সাহেব কি করতো গাড়ি থামায় না আমরা সবাই মিলে লেবু ছিতাম কাকে বলবো কিছু লেবু ছিঁড়া হয় না বাবু আজকে গাছ থেকে টাটকা লেবু ছিঁড়বো হ্যাঁ না ধরবে না বাজে কথা বলবো না বাজে পোকা বলবা পোকা পোকাটা ধরবে না একটু সাথে থাকো কি বলছে দেখি কোথায় যাচ্ছ আপু কি বাবু ভয় লাগতেছে ভয় লাগ আচ্ছা ভাইয়া আছে কি না এই যে ভাইয়া উইদাউট ভাইয়া আমি কই ওই যে একজন উঠে নেমে চলে গেছে থাকো তুমি থাকো আমি গাড়িটা পার্ক করে নেব প্লিজ সুইমিং পুল বাবা নিচ্ছি তো গাড়ি তো পার্কিংই করতেছি না দেখো বুঝতেছি না তুমি এখানে এরকম করে রাখবা না সামনে রাখবো তুমি তো বলতেছো পার্কিংটা এখানে করতে পিছনে একটা বাইক আছে একটা ধাক্কা লাগলে বাইকটা যাবে না আরেক জায়গায় আমি গাড়ি চালাচ্ছি তোমরা জাস্ট একটু ওয়েট করো লেটস সি আমি গাড়ি থেকে একটু নামি এই সেট করে রাখি না বাইক
তো আমি তো জানি, আমি তো সেই জন্যই বলছি যে এটার পেছনে একটা, একটু দাঁড়াও একটু ধরো, আমাকে নামতে দাও, দেখো আমি কি, তোমার কিচ্ছু করতে হবে না, আমি জাস্ট গাড়িটা পার্ক করে নিই, জাস্ট চুপচাপ একটু বসে থাকো এরকম করে, দেখি হ্যাঁ এই তো হয়ে গেছে। আমার মনে হয় শোনো, বাম পাশ দিয়ে কেউ নামবে না, ঠিক আছে? মনে হয় নারী করে ডান পাশ দিয়ে, ডান পাশ দিয়ে, ডান পাশ দিয়ে নামে না কিন্তু, তারা এই পাশ থেকে নামবে। দাম কষ্ট হে, ওয়েট আ মিনিট প্লিজ, আমি একটু নেমে নিই, নাজমা আমার পাওয়ার ব্যাংক যা যা আছে সবকিছু নিতে হবে। হ্যাঁ বাবু, এগুলা পরে তুমি ওই সুইমিং পুলে যাবে না? আমি আগে মোজা 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 পরতে হবে না, ওইটা নাজমাকে দিচ্ছি পরানোর জন্য। আচ্ছা সো আমি আমি একটু ফ্রন্ট ক্যামেরা নিয়ে নিই। ওকে সো দাস ভূত দেখবে একদিন আমার সাথে তোমরা থাকবা যাবা না, বিকজ আমার এখন মোজা পরতেই হবে, বিকজ অনেক বেশি ঠান্ডা, নর্মালি আমাকে কখনো ঠান্ডা কাবু করতে পারে না, বাট ইয়া তোমার ভাই আজকে ওই যে মার্কেট টার্কেট সব বন্ধ হয়ে গেছে, ও মাই গড বিরক্তিকর ঠান্ডা ইয়ার। হে রিতু আপা, আই এম সরি, বেবিরা আছে আমার সাথে, আমি সবাইকে আজকে দেখাই দিব, জাস্ট একটু সময় দাও আমাকে, আমি জাস্ট একটু আমি পামশু পরছি, বাট অনেক অনেক ই এটা নাজমা তোর পরাই দিতে হবে না, ধর এটা আমি পরবো, ধর এটা ধর, এত বড় মোজা কেন, এত বড় মোজা কেন, কবে লাস্ট মোজা পরছে আমার মনে নাই বুঝছো, দেখি তো দাঁড়াও আই এম সরি। প্রচন্ড ঠান্ডা, এটা ইম্পর্টেন্ট নেসেসারি আর সারা বলতেছে পাপা বরফ পড়বে, অথচ নেপালে তোমার নাগরকোটে, নাগরকোট না কই জানো, খুব এনজয় করতেছি, ইয়েস আলহামদুলিল্লাহ, জাস্ট ওয়েট করো দেখাই দিচ্ছি, চাবি টাবি খেয়ে নি, এখন আমার দিকে একটু ওইদিকে ঘুরা, হ্যাঁ না বাবু, সো হিয়ার আই এম, ভূত 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 ভূত, দাঁড়াও সারা বলতেছে মম মুখ দিয়ে ই বের হচ্ছে ধোয়া, আমি আমাকে তো দেখছো না একটু ইতে দিই, ফ্রন্টে দিই, হ্যাঁ ফ্রন্টে দিই, অ্যান্ড দেন আমি আমার বেবিদের সাথে পরিচয় করে দেবো, কাম হিয়ার কাম কাম, আমি বলছি না আসতে তোমাদেরকে, আসো এখানে আসো, ভাই রে ভাই অনেক ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা, একটু বেশি ঠান্ডা, আসো, যে হাতটা বাইরে আছে সেই হাতটা মনে হচ্ছে কেটে ফেলাই, কেটে 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 ফেলি, কোন পাশে আল্লাহ, সুইমিং পুলের দিকে যাই বাবু তারপরে, আসো আচ্ছা আসো, শুভ তুমি ওইদিকে যাচ্ছ কেন বাবু, ফোনে কথা বলার জন্য হইলেও তোমাকে এদিকে আসতে হবে, এই হচ্ছে ও গড, আসলে অনেক ঠান্ডা, ইটস রিয়েলি ডিসগাস্টিং বিকজ আই জাস্ট হেট উইন্টার, আমি অলওয়েজ বলি যে কথাটা অনেক বেশি ঠান্ডা, ও মাই গড আই ডোন্ট নো হোয়াট ইজ ইট হিয়ার, সারা বলতেছে মম অনেক ঠান্ডা, শুধুমাত্র এই বাইরে নামার ভয়ে গাড়িতে এতক্ষণ ছিলাম, শিট ম্যান, বাবা ঠান্ডাটা কি বেশি লাগতেছে বাবা তোমরা, ও আচ্ছা এখানে সবচেয়ে খারাপ সাইড যেটা ডেফিনেটলি আমি সেটা একটু বলতে চাচ্ছি, ইটস লাইক এটাকে আমি আমি দেখি
লেমন ভিউ রিসর্টের যিনি ওনার আছেন তার সাথে কথা বলা যে খারাপ সাইট হচ্ছে এটাকে ওনারা আসলে কোন স্টার বানাতে চাইতেছে আমি জানি না, বিকজ এখানে পিকনিক করার অপশনটা দিচ্ছে, তো পিকনিক করার অপশনটা দিতেই পারে। সেটা যদি হয় ডেফিনেটলি ওটা পুরো আলাদা একটা এরিয়া হওয়া উচিত, নট এই টাইপের। উফ শিট ম্যান, প্রচণ্ড ঠান্ডা, একদম হাড় কাঁপন। আই ডোন্ট নো, আচ্ছা ঠান্ডা কি বেশি নাকি আমাদের ঠান্ডা কত আজকে? আচ্ছা মানে এই 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 সিজনে কি ঠান্ডা এরকম ছিল? ছিল না তো? না ও মাই গড, ডেফিনেটলি আজকে অনেক বেশি, মেবি ছয় নেমে ছয় এরকম নেমে গেছে। সো হিয়ার আই এম, মেবি এখানে ছয় সাত এরকম হবে। কাম হিয়ার, আচ্ছা মিট মাই ফ্যামিলি, জাস্ট মিট মাই ফ্যামিলি, কাম হিয়ার, কাম এটা ধর, কাম অন। আচ্ছা সো হিয়ার আই এম, আমাকে আমাকে দেখানোর মতো কিছু হয় নাই, কাম সারা, কাম কাম হিয়ার বাবা প্লিজ। So say hi. Hi. কি বলতেছে আমি কাঁপতেছি, আমি কাঁপতেছি, বুঝছো? সো বল কি, আমারই আমারই দুই রাজকন্যা, হিয়ার ইজ শুক্তি আর সারা। ওকে সো শুক্তি কিছু বলো, সে সামথিং, একদম নাজমাকে দেখতে চাও না? হ্যাঁ নাজমা তো অ্যাকচুয়ালি এই হচ্ছে সেই নাজমা, সে হাই হাই দে, তারপর বল আপনারা কেমন আছেন, আন্টিরা বল আন্টি আপনারা কেমন আছেন, উইজানে কি এদিকে তাকাচ্ছে, কি আছে আছে। নাজমার এই টুপি আমরা কেউ টুপি আনিনি, সো নাজমাকে এই টুপি ওর ভাইয়া কিনে দিছে, বুঝছো? নাজমা কেউ দেখান খুশি হবে, নাজমা এদিকে আয় আমার কাছে, কাছে 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 কাছে। সো এই হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড, উইদাউট নাজমা অ্যাকচুয়ালি আমার জন্য ইজ টু টাফ ছিল। এই কই যাস তোরা? সো এই বদমাইশটা কারোর জন্য টুপি আনে নাই, ওর জন্য ওর মামা টুপি কিনছে বাট আমার জন্য না। ওকে সো এখন ধর, ফোন ধর, আচ্ছা কি কোয়েশ্চেন দেখি আপু, কয়দিন পরে তিনজনকে তিন বোনের মতো লাগবে এখন রাইট নাও? সো কাম হিয়ার, তোমরা কিছু কাম বেবি, তুমি তো লাইভে আসোই না নরমালি, কাম কাম অন, আমাদের ডান্স করতে ইচ্ছা করতেছে ঠান্ডা, কিছু বলো কি বলছিস, একটু ভদ্রতা বাবা, কোথায় লেমন ভিউ, ভদ্রতা হিসেবে লেমন গার্ডেন, ভদ্রতা হিসেবে কি বলবে? নাজমার নাজমার দৌড়টা সেই ছিল বল কি কথা বল, তোমার মামার ব্লগ না আসলে, সত্যি কি কিছু জিজ্ঞেস করবা?
হ্যাপি ফ্যামিলি আর কোশ্চেনস ইয়া শুভ আলহামদুলিল্লাহ শুভ তো ওয়েট করতেছে যে শুভ তোকে তোমরা একটা কোশ্চেন করবা এত ডান্স কেন করতে মানে যত লাফাবা তত মেবি একটু গরম লাগবে মেবি একটু ডান্স করলে এক্সারসাইজ বেশি লাগবে সো কেউ কোনো কোশ্চেন করবা শুভ তোকে ডু দিস গার্ল লাইক মেকআপ অলরেডি করে ফেলেছে লিমা আপু ডু দা গার্লস লাইক মেকআপ শোনো কিছু নেগেটিভিটি থাকবে পজিটিভ থিংকিং গুলো তোমার মতো ফানি তুমি ফানি আমি হ্যাঁ আমি ফানি এলওএল ওকে মেরাল তোমার মতো ফানি জলি আপু নট ফানি অ্যাকচুয়ালি নাজমা দৌড়ের মজা পাইছি সবাইকে দেখে খুব ভালো লাগছে থ্যাংক ইউ ভেরি মাচ মেরা খুব সুইট ওকে এটা কোথায় আপু শ্রীমঙ্গল লেমন গার্ডেন তোমাকে অনেক মজা হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ উফ শুপ্তি শুভ্তি কোন ক্লাসে পড়ে শুভ্তি বলবে বলো ডেফিনেটলি শুভ্তর ও লেভেলের আইজিসিএসসি শেষ ও লেভেল কমপ্লিট করলো সো অলরেডি পাঁচটা সাবজেক্ট কমপ্লিট হয়ে গেছে পাঁচটা সাবজেক্টের মধ্যে সবগুলোতে চারটাতে ও এ স্টার নাইন অ্যান্ড একটাতে হচ্ছে এ আর তিনটা দিছে ওকে আর কোনো কোয়েশ্চেন ও আর কোনো কোয়েশ্চেন শুভ তো ওয়েট করতেছে বেসিক্যালি শুভ আসলে লাইভে আসে না শুভক্তি ওয়েটিং আমার কাছে মনে হয় কি জানো তোমরা থাকাতে ভালো হয়েছে আমার লাইক আমার না না নো নো বেশি বেশি চুপ করো সারা নাজমা তুমি কোথায় আপু লেমন গার্ডেন ভেরি নাইস আর অনেক সুন্দর আমি তো দিনের বেলা তো দেখাইনি লোকেশনটা হচ্ছে আপু এটা শ্রীমঙ্গল ওকে অ্যাডোরেবল দেখো অ্যাডোরেবল তুমি বাদে সবাই বল বাট দে আর অ্যাডোরেবল আলহামদুলিল্লাহ আমি ওদেরকে বলি না বিকজ বলে মম সুন্দর আমি বলি না বিকজ মায়ের নজর নাকি সবার আগে লাগে রাইট তোমার মতো মাদার হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপু বাবু আন্টি বলছে ওর বয়স দুই বছর তিন মাস বলো বলো আমি বোথ সারা বলো ভালোবাসা আন্টি টেক কেয়ার ওকে জিনায়েত থ্যাংক ইউ ভেরি মাচ বাবা মাশাল্লাহ ওকে আলহামদুলিল্লাহ হে শুভ্তি হাই ওই যে ডিপ্লোম্যাটিক্যালি সিরিয়াসলি শুভ্তি না তোমার অ্যান্সারটা কি ডিপ্লোম্যাটিক্যালি ছিল না আমি লাইক আমার ফ্যামিলি বড় তো সো হ্যাঁ আমি সব দিক দিয়ে পাই আর প্লাস আমি অনেক আমি বোথ সাইডে না লাইক আমি আমার পুরো আমি রেসপন্সিবল অনেক বেশি মানে বড় হিসেবে আমার কাছে মনে হয় কেন জানি কথা বলতেছি আমি প্র্যাকটিক্যালি আমি বলবো ফ্যামিলিতে একটু রেসপন্সিবল আমি বেশি কোন দিকে ধরে রাখছি সত্যি সত্যি দিকে এই যে না তোমাকেও দেখাবো তোমার কিছু একটা বলবো যে এখনো সকালবেলা দুপুরবেলা ঘুম থেকে আমার উঠাতে হয় আদর করে আমি আগে উঠি সকালে আমি 9টা বাজে উঠি 12টায় উঠবে চিকেনের যে ইয়া থাকে না চিকেনের যে লেগ পিসটা থাকে না সে খাবে আমরা না মানে আমি আমি খাই মানে আমি আমি খাই না না আমরা রেখে দেই কিন্তু খাবে কিন্তু সেই আমরা রেখে দিব সে খাবে পরের দিন যদি না খায় এর পরের দিন আমরা খাবো তুমি কি বলতেছো সবাই উল্টো করে নিবে না এত আদুরে আদুরে ইউ নো ইটস লাইক এটা কিন্তু একটা মিডিয়া ওয়ান কাইন্ড অফ মিডিয়া সো তোমার কথাগুলোকে নেগেটিভলি নিবে এরা তোমাকে বুঝায় বলতে হবে যে মানে নরমালি মমি কি লাইক অনেক মানে আদুরে টাইপ আমাদের চাইতে বেশি আদুরে পাপা ঠিক মতো ধরতে হবে
পাপা আমাদেরকে তেমন একটা আদর করে না, যত মাম্মা টাকে করে। আমি থাক আর কিছু নাই বলি, কিছু নাই বলি বেশি না থাক, আমি কিছু না বলি না। তুমি জানো এটা কত বড় একটা মিডিয়া, তোমার কমেন্টগুলো কিন্তু অন্যভাবে ডেলিভার্ড হয়ে যাবে, তুমি এত এই জন্য তো আমি আসি না, কংগ্রাচুলেশন। আই থিংক এই জন্য আমাকে পাও, এই জন্য আমাকে পাইস মিডিয়া জীবনে দেখা যায় না, এক্সেপ্ট সারা। বাবু সারা ইজ কোয়াইট ফেমাস, শুনে যাও একটু। তোমার মেয়ে ক্লেম করছে যে পাপা ডেফিনেটলি মামাকে অনেক বেশি ভালোবাসে আমাদের চাইতে। সো আচ্ছা তুমি আচ্ছা এটাই তো হওয়া উচিত না, আচ্ছা এটাই কি হওয়া উচিত না? বিকজ আমি ওর লাইফে ছিলাম বলেই তো এই দুইটা বাচ্চা কেউ পাইছে, রাইট? সো ডেফিনেটলি এটা কি উচিত অর রং? আমাকে যদি বলা হয় যে তুমি তোমার হাজবেন্ড আর বাচ্চাদের মধ্যে থেকে কাকে বেশি ভালোবাসো, তাহলে আমি সারা দেখছো, সারা কি বলছে, তাহলে হাজবেন্ড কে? ডেফিনেটলি। সো আমার কাছে মনে হয় না যে এটা কোনো রং কোনো কথাবার্তা, বিকজ অবভিয়াসলি আমার হাজবেন্ড ছিল বলেই এই দুইটা আসছে। আর প্লাস এটা যদি এখন পার্সোনালি, আমি কিন্তু কখনো আপনারা দেখবেন না যে আমি আসি, এটাও যদি এখন আমি যদি আরও কিছুদিন পরে, যেরকম আমি বার্থডেতে ফার্স্ট টাইম আসলাম, ওইটার পরে আমি কিছু শুনলাম এইভাবে ঘুরে আসছে, ট্রাস্ট মি ফারিয়াস মিরা জীবনে আমাকে দেখা যাবে না, জীবনেও না, এমনিও দেখা যাবে না, আমি আর আসবোই না। নেগেটিভিটি সব জায়গায় আছে, সো তুমি যদি আমি বলে নিতে না পারো তুমি লাইফে কিছু করতে পারবে না, এটা তো আমি বললাম, আমি তো ওইটা বলছি ডেফিনেটলি। আর আই আমার তুই কই ঘুরা এদিকে ঘুরা, ও না এক্সেসিভ লেভেলে কাপা কাপি, ও না কাপা কাপি করতেছে না, ও এখানে সুইমিং পুলে নাচা নাচি দেখতেছে, ব্যাপারটা এরকম। আচ্ছা ব্যাপারটা এরকম যে মানে হয় না যে আমাদের সোশ্যাল মিডিয়াটা থাকে একটা হয়ে যায় আরেকটা, তো ডেফিনেটলি ওর একটা ই থাকে যে একবার আসছিল, সো ওর দুই তিনটা নেগেটিভ একটা কমেন্ট ছিল যেটা ওর চোখে পড়ে গেছে। অ্যান্ড ও বলছে মম দরকার নেই, বিকজ ইটস আ সোশ্যাল মিডিয়া অ্যান্ড শি ডোন্ট লাইক সোশ্যাল মিডিয়া অ্যান্ড হার লুকস লাইক আ টেডি পান্ডা। সো প্রিটি সারা লুকস লাইক আ টেডি বিয়ার পান্ডা লিখুন না কেন, মাশাআল্লাহ পান্ডা বেবি পান্ডু, ওকে মাশাআল্লাহ আপু রাইট, ওয়েল ডান, শি ইজ সো ভেরি সুইট, she is adorable, both are okay, both of them basically are shobcheye beshi jini adorable, so cholo amra ekhon oikhane chole jai, adorable cholo ei dekho nazma ke dekho ki somoshya ki tor dance koro na nazma ta record e jacche ki problem ta ki nazma nazma tor family dekhteche দেখো আই একি তোর ফ্যামিলি দেখতেছে দেখো হ্যাঁ আবার সালাম দে তারপরে যা একটু এনজয় করো সালাম দে এই আই সালাম ঘুরে দেয় সালাম দে ঠিক মতো হাই ওকে সবাই শুধু তোমার কথা বলতেছে ওকে মাকে অনেক বেশি ভালোবাসে না বেসিক্যালি যেটা হয় না পুরা লাইক আমি একটু বেশি আদরে এটা তোমরা সবাই জানো ডেফিনেটলি ও মাই গড শোনা যাবে সো তোমরা জানো সো ওই কথা আজকেও বলে দিল যে মামা যেটা হয় যে চিকেন রান্না করলে নরমালি চিকেন তো আমি লাইক করি না ছেলেরা খুব নাচানাচি করতেছে সো চিকেনের অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আমি ওইভাবে ব্রড আপ বাট আমি অলওয়েজ আমার বাচ্চাদের প্লেটে তুলে দিই কিন্তু শুক্তোটা একটু বেশি ম্যাচিওর আচ্ছা সো দ্যাটস দ্য রিজন ওরা আসলে ট্রাই করছে না মম এটা যেটা আমরা অন্য পোর্শনটা খাই ওইটা তো ওই জন্য বলতেছিল যে আর না মানে যদি শোনো এটাকে ইটস মাই ব্লগ হ্যাঁ সো আমি ব্যাপারগুলোকে খুব সুন্দর ডিল করতে পারি বাট ওরা ডেফিনেটলি এখনও অনেক ছোটো অনেক ছোটো অনেক ছোটো বাচ্চা সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে ওরা এখনও এটা মানে এইসব শোনার মতো রেডি ওকে আমার হাজবেন্ড আমাকে বাচ্চাদের থেকেও অনেক বেশি ভালো ডেফিনেটলি আপু বিকজ আমার হাজবেন্ড না থাকলে কি আমার বাচ্চা দুইটা থাকতো বলো ডেফিনেটলি যদি আমার মাকে জিজ্ঞেস করা হয় যে বাচ্চা না হাজবেন্ড থাকে না আমার মা বলবে যে আমরা বাচ্চারা বাট
যদি আমাকে কোয়েশ্চেন করা হয় বাচ্চাদের সামনে, বাচ্চারা নাকি হাজবেন্ড, আই বলবো ডেফিনেটলি মাই হাজবেন্ড ফার্স্ট, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমার বাচ্চারা। বাবু কি ব্যাপার, আমি একটু দেখাই দিই ব্যাকে, একটু দেখো তোমরা, আমি একটু দেখাই আসি, একটু দেখাই আসি, তুমি কি শিখো কি হইতেছে, বলো তোমার ভাইয়া হট, তোমার ভাইয়া অনেক স্লিম হয়ে গেছে, অনেক স্লিম হয়ে গেছে। হ্যাঁ বাবা নিবে, এই জন্যই আমরা যাচ্ছি এখন ওই দিকটা ড্রেস, এখন রুমে ঢুকে যাবো, বিকজ আমার হাতটা তো একদম শেষ হয়ে গেল। ভাইয়া অনেক চিকন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও ভাইয়ার একটি দেখাই দে। আপু তুমি লাকি যে তোমার মেয়ে এত কেয়ারিং, আপু আলহাম মেয়েরা আপু দুইটাই অনেক বেশি কেয়ারিং, দুইটাই একদম বোধ। দাঁড়াও ভাইয়াকে দেখাই দিই, সে হাই বাবু, হাই কতবার দিবা বাবু, আমি ব্যাকে যেতে থাকবো তুমি হাই দিতে থাকবা, আমি ব্যাকে যেতে থাকবো তুমি হাই দিতে থাকবা, করার কি আছে আপু, তুমি তোমার মতো ফ্যামিলি তোমার মতো আপু, ইটস দ্য পাবলিক প্লেস আপু, ইউ নো লাইক আমাদেরকে এভরিডে কত ফাইট করতে হয়। ও সো চলো বাবারা, চলো চলো হাই, আবিদা পাবলিক ফিগার হইলে যে কি হয় আপু, এটা যদি আগে লাইফটাতে দেখতা তাহলে বুঝতা। ভাইয়ার জন্য দোয়া রইলো, থ্যাংক ইউ আব্দুল্লাল মামুন ভাইয়া, ভাইয়া কোল্ড মানে তোমার ভাইয়া হট না কোল্ড, বাংলাদেশের পতাকা লাল সবুজ, তাই তো। চলো 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 চলো, তোমার হাজবেন্ডের সাথে বাচ্চাদের তুলনা কখনোই করা ঠিক না, এটা এক একজনের মেন্টালিটি। সো আমি বলছি না নেগেটিভিটি থাকবে পজিটিভিটি থাকবে, ইটস ট্রুথ ট্রুথ ট্রুথ। সো আমি এরকমই, ইটস লেমন ভিউ রিসর্ট। আপু আপু তোমার মেয়ে দুইটাকে দেখাও, তিনটা মেয়ে আছে সামনে দেখো, দুইটা আমার মেয়ে, আরেকটা আমার মেয়ে নাজমা আমার হেল্পিং হ্যান্ড, ছ্যাঙ্গা। ও বাবু এগুলো দেখলে গায়ে, এই যে ওই বড়টা চলে যাচ্ছে হেঁটে, এরপর হচ্ছে সারা, অ্যান্ড দেন হচ্ছে নাজমা, সো আমার তিনটা বাচ্চা। ওকে উফ, থ্যাংক ইউ সুচি, থ্যাংক ইউ ভেরি মাচ, যারা লাইফটা দেখছো সবসময় বলো যে আপু তোমার বেবিদেরকে কেন আনো না, আসলে ইউ নো লাইক ওরাও পছন্দ করে না আর আমিও আনি না, কারণ ইটস দ্য পাবলিক পাবলিক পেজ। ভাইয়া কুল আর আপু হট, হ্যাঁ খুব পচা কথা বলছো তোমরা, ভাইয়া সুপার কুল। ওরে বাবারে বাবা, আমার কাছে মনে হয় যে টেম্পারেচার যে কততে নামছে, আয় গাড়ি চাবি কই বাবু, আছে আমি একটু এখানে দাঁড়াই। হ্যাঁ না বাবা ইয়ে যায়, রাইট ভাইয়া বাংলাদেশের পতাকা আমি না খেয়ালই করিনি বুঝছো,
আমি বেসিক্যালি একটাই পড়ছিলাম আজকে, ওইটাকে বলা হয় কি পড়ছিলাম, টিউনিক বলা হয় এগুলোকে বেসিক্যালি, মানে ভিতরে ফুল হাতা একটা ই দিয়ে। আমি একটু ধরো আমার, তুমি অনেকক্ষণ ধরে কিন্তু হাতটা ঢুকায় রাখছো পকেটে, একদম মাঠ ঠান্ডা হয়ে গেছে। না 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 না, কিছু হবে না। আচ্ছা আপু, তুমি অনেক লাকি, ভাইয়া তোমাকে অনেক পছন্দ করে, আলহামদুলিল্লাহ। ওর পাপা একটু আগে হাঁটতেছে হাঁটতেছে আর বলতেছিল কি যেন সারা বলতে পারবে, সারা এত পাকনা, বুঝছো, সারা সবসময় আমার সাথে সাথে থাকে। তো তো ওর পাপা বলতেছিল যে তুমি আমার লাইফে এসে আমার লাইফটাকে রঙিন করে দিছ। হ্যাঁ, তো বলতেছিল যে আমি বললাম ওয়াই, বলতেছে না তুমি আমার লাইফে না আসলে লাইক আমি ব্ল্যাক কালারের একটা হুডি পরে দাঁড়ায় থাকতাম, আর আমি কোনো একটা স্টাইপ হঠাৎ করে মনে হইতেছে যে দাঁড়া, তিনটা মেয়ে, একটা ছেলের দরকার, তিনটা মেয়ে আছে, ডোন্ট মাইন্ড আপু। নাজমা, না যেহেতু নাজমা আমার হেল্পিং হ্যান্ড, দ্যাট মিন্স অবভিয়াসলি সে আমার বাচ্চার মতোই, সো কোনো দিক থেকে তার তার জন্য আমার আমি তো নাম ধরে রাখবো এখন, শামিম শামিম, নিউ একটা মজার ঘটনা ঘটছে আমাদের বাবু, সিরিয়াসলি সব বাচ্চারা। বিছানার উপর থেকে ঠাস হয়ে পড়ে গিয়ে হাত ভেঙে ফেলছে। সো নিউ একটা ড্রাইভার আসছে আমাদের, সো ড্রাইভারটা বলতেছে, ড্রাইভার কোথায়, চলো। না বাবা মাথা মতো জমে আছে। সো ড্রাইভার সাহেব, পাপা কই, আমাদেরকে যদি কেউ এখন কিডন্যাপ করে কি নিবে? আচ্ছা কি যেন বলতেছিলাম, সো আমাদের ড্রাইভার, নিউ একজন ড্রাইভার, তো ওইটার নামও হচ্ছে শামিম, যেটা হয়েছে ঘটনা, তো আমাকে বলতেছে যে বাবু দেখো প্লিজ ড্রাইভারের নামটা ধরে ডাইকো না। কেন কি হয়েছে বলো না, আসলে ড্রাইভারের নামটা একটু কেমন না, তা আমি বললাম কি নাম কি, পরে বলছে ওর নামও শামিম, তা আমি বললাম একটু বল খারাপ কি, বলছে না ও দেখো নাজমা কি করে, আরে এই অশেট ম্যান, শো শামিম কইছিল তুমি, শামিম বাবু কইছি, আমি জানি তুমি অনেক কেয়ারিং, ট্রাস্ট মি বাবু, আই নো ইয়ার, এই যে দেখছো তোমরা তো তোমার পাপারে ভুল বুঝছো, হোয়াট ইউ মিস ইট, এই যে দেখছো, আচ্ছা আমিও এই হচ্ছে স্যার, আমি আমি জানি তোমার ভাই অনেক বেশি কেয়ারিং, ও জীবনও যাবে না আমাদেরকে ফালা রেখে, ইউনো আমার হাজবেন্ড, ইভেন ইউর, আচ্ছা অ্যান্ড দেন ওই ড্রাইভার সাহেবকে তো আমি তো নাম তো ডাকি না, তো আজকে আমার বলতেছে শোনো ওকে না বলবা কি যেন চামিম, কি যেন বাবু নাম, না না শামিম শামিম, তো আমি শামিম বলতেছে ওদের গ্রামের বাড়ি কি যেন বাবু, হ্যালো, হ্যাঁ না না নো নো চলবে, আমি যেতে থাকি, কমন বাইরে একটু বসবা, দোলনায় ওই যে দোলনায়, আচ্ছা নো প্রবলেম, আপু তুমি কোথায় আমাকে খুঁজে বের করো, আমি কই, আমি নাই বাইরে ভাই। আচ্ছা এটা হচ্ছে লেবুর গোডাউন, ইটস লেমন শপ, লেমন শপে দেখি টয়লেট পেপার, সো টি খাওয়ার জন্য দিস ইজ পারফেক্ট এরিয়া, অলওয়েজ আমি এখানে এখানে বসে, টি হাউস নট ট্রি হাউস, টি হাউস স্যার, আমি টি হাউস দিছি এটার নাম বাবু, ইটস ট্রি হাউস বাট এটার মধ্যে বসে বেসিক্যালি চা খাওয়ার জন্যই, আর খুবই সুন্দর, না 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 না, ইভেন ভাইয়া দুজনে অনেক কিউট, আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, মুখে রেখে মার, এই যে তোর কি হয়েছে আজকে সারা,
তুমি কিছু বলতেছ না মামা? কি বলবো? পুরো উষ্টা খেয়ে পড়ো, উষ্টা খাবা পিছনে বাবা। তুমি কিছু বলো। আচ্ছা চল আমরা আমাদেরই তো যাই বাবা, আমরা আমাদের। আচ্ছা লাস্ট বার যখন আসছি বুঝছো, এসা ভয় পাইছি, এসা ভয় পাইছি। হ্যাঁ লাস্ট বার আগের বার হ্যাঁ ডেফিনেটলি। আমরা আরো 3 বছর আগে আমরা এই যে এখানে না, এখানে আমরা চারটা রুম আছে, চারটা রুম আছে। সো এই এই পাপা কই চারটা রুম আছে, যত হাঁটো আই যাও হাঁটো সামনে চলে যাও, আস্তে আস্তে যাবা না বেশি দূরে যাবা না। সো চারটা রুম আছে, চারটা রুমের মধ্যে আমরা নিলাম আমার ফুল ফ্যামিলি, বাবা মা ভাই বোন সবাই মিলে। তোমার এত ঠান্ডা লাগতেছে, তুমি মাফলার প্যাঁচায় হাঁটতেছো, ঠান্ডা কিন্তু সমস্যা নেই। হ্যাঁ দেখো বাপ মেয়ে একদম একরকম, দুইটা মেয়ে আর সাথে বাপ একদম। তারপর আবার তিনজনে যদি হুডি পরে মানে চেনার কোনো অপশন নাই, একমাত্র আমি ছাড়া। চলো 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 একটু বলো তোমরা কোথায় ভাইয়া? এটা হচ্ছে শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসর্ট। অবভিয়াসলি আমি বারবার একটা কথাই বলতেছি, শ্রীমঙ্গল টি গার্ডেন, এটা খুবই সুন্দর। অ্যান্ড আমি উঠতেছি, আমি একটু দেখাই দিই। হ্যাঁ মা মা ওটা কি আরে জগি ছিল। ওকে সো আমরা এখন আমাদের সুইচের দিকে উঠতেছি। সো চলো আপু, তুমি কি কোনো ও কি বলছো, তোমার মেয়ে তোমার চাইতে বেশি কিউট গো? আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ। ইয়েস মামা। সো আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, দেখে নিই আমরা কই যেতে পারি। হ্যালো আপনি আবারও হ্যালো, চলো আসো। ওকে সো আমরা যাচ্ছি এই পাশে, যেগুলো দেখতেছো এগুলো সব জাস্ট একটা একটা করে। ওকে আর এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল সুইট। সো আমি এখন উঠতেছি, উঠতে থাকি। হ্যাপি ফ্যামিলি আলহামদুলিল্লাহ জানাতেন। আমি হাঁপাই দিচ্ছি, ট্রাস্ট মি আমি জাস্ট লিটারেলি হাঁপাই দিচ্ছি। ওকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, অ্যাটলিস্ট যতটা ঠান্ডা লাগার কথা ততটা ঠান্ডা লাগছে না। ও হ্যাঁ ডেফিনেটলি, আচ্ছা দাঁড়ালাম। হ্যাঁ শেষ, ওকে ফাইন। সো এটা হচ্ছে আমার কামিনী ওয়ান, কামিনী না বাবা, এই যে কামিনী ওয়ান অ্যান্ড টু, এই দুটি আমার। ও চাবি তো নাই, কামিনী ওয়ান অ্যান্ড কামিনী টু দুটি আমার। আচ্ছা ওয়া আপু আমিও শ্রীমঙ্গল। ওকে ওয়াও ইটস গুড বাট খুব খুব খুব। আচ্ছা তোমরা অনেকেই জানো না যে স্প্ল্যাশে এখন 1 তারিখ পর্যন্ত না, স্প্ল্যাশ ফ্যাশনস বাংলাদেশে কিন্তু 1 তারিখ পর্যন্ত তোমার ই চলতেছে উইন্টার ফেস্টিভ্যাল, যেটা কিনা 20% to 50% রাইট ডিসকাউন্ট। এবং আমি যে রেড কালারের যে আজকে শর্ট ক্রপ ক্রপ টপ যে একটা পরছিলাম, হ্যাঁ ওইটা কিন্তু ইসে ছিল। পানি খাও, পানি খাবো না ঠান্ডা। এই হচ্ছে আমার, হ্যাঁ সো 20% to 50% ই চলতেছে। আমি যে রেড কালারের ইটা পরছিলাম সো ওইটা হইতেছে স্প্ল্যাশ ফ্যাশনস বাংলাদেশের। আমি 4টা ড্রেস কি পারচেজ করে নিয়ে আসছি। সো এই হচ্ছে বিশাল বড়। অ্যান্ড আমার রুমের কি 14টা বেজে আছে? হ্যাঁ দেখি আমার রুমটা, চলো নাজমা গেট 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 গেট। মশা মশা বড় বড় মশা দেখি আমার রুমে 14টা বেজে আছে। ডোন্ট মাইন্ড ডোন্ট মাইন্ড, বিকজ ইউ নো লাইক আমি কিন্তু বলছিলাম এই যে এটা আমি এটা পড়ছিলাম, ডেফিনেটলি আমি এটা পড়ছিলাম। এটা বেসিক্যালি বাচ্চাদের দুইটা একসঙ্গে তো সো বাচ্চাদের জন্য, বাট আমার পিচ্চিটা মম এখানে থাকা যায়? মম এটা কি কোথায়, কেন আমাকে এখানে নিয়ে আসছো? ভ্যা 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 পড়ায় বলছে বাবা। এই হচ্ছে ব্যালকনিটা, সো লেটস সি আমরা একটু ব্যালকনিতে যাই অ্যান্ড দেন আমি লাইফটা আমার শেষ করে দেব। মা কি আজকে মাকে অনেকবার ডাকছি আমি, মম ওকে। এই হচ্ছে ব্যালকনিটা, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক দোয়া করো। সুপ্তু অলওয়েজ, সুপ্তু আজকে একটু দুষ্টুমি করলো বাট সুপ্তু খুবই লাইক আমাকে খুবই ম্যাচিওর আলহামদুলিল্লাহ, ওর বাবার মতো। সো এই হচ্ছে ব্যালকনিটা ওকে, এবং এটা কিন্তু পাহাড়ের উপরে, সো ডেফিনেটলি নিচে কিছুই দেখা যাবে না। ওই যে দেখো সুইমিং পুলটা ওইখানে ছিল,
তো সুইমিং পুলের ওইখান থেকে হাঁটতে 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 আমরা চলে আসলাম। নাজমা ভিতরে ঢুকেন, ঢুকে এখন আটকায় দেন প্লিজ। সো থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ভালো থাকবেন প্লিজ। বাচ্চাদের কথায় মাইন্ড করবেন না, বিকজ ওদের মনে আসলে যা আসে ওরা তাই বলে দেয়। আর বড়টা একটু অলওয়েজ থাকে যে মামাকে কেউ মানে আমাকে কেউ নেগেটিভ যদি কমেন্ট করে সো ওইটাকে মেনে নিতে একদমই পারে না, যেহেতু সারা অনেক ছোট, মেবি সারা বড় হলে সারাও পারবে না। আপু এই ঠান্ডাতে এই অবস্থা তোমাদের? আসো আমার এখানে কেরাতে। তো আপু কেরাতে আমার চাচু থাকে, সবসময় আমার চাচু বলে কেরাতে যাওয়ার জন্য। এই ঠান্ডা 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 করে মুভ করি না কখনোই কেরাতে। আর হইতেছে যে তোমরা বুঝো আমরা যারা বাঙালি, যারা আমরা বাংলাদেশে থেকে ইউজ টু, সো আমাদের আসলে ইউনো ওকে ভোলা একবার আসো, আমাদের ভোলা অনেক সুন্দর। আবদুল্লাহ ভাই আমার হাজবেন্ড হচ্ছে বরিশাল্লা, হ্যাঁ, আর ও কিন্তু স্কুল কিন্তু ভোলার ছিল। বাবু কোন স্কুল? চর ফ্যাশন টিভি হাই স্কুলে কয় বছর পড়ছো তুমি? দুই বছর পড়ছো ওখানে, এবং ওখানকার ওকে বলবো না। সো আমি এখন আর সময় নিব না, বিকজ আমার কাছে মনে হয় যাবো, ঠান্ডা লেগেছে, নাকটা পুরো আটকে গেছে। ডেফিনেটলি স্প্ল্যাশ ফ্যাশন বাংলাদেশে ডিসকাউন্ট চলতেছে, তোমরা চাইলে শীতের সিজনে, তো সো মেবি শীতের যে ওয়্যার ওগুলোর উপরে কত পার্সেন্ট ছিল বাবু? শীতের যে ওয়্যারগুলো আমরা এখন চাইলেই পারচেস করতে পারবো, ইটস 40-50 মানে শুধুমাত্র শীতের ওয়্যারগুলোর উপর, ঠিক আছে? আর হচ্ছে যে অন্যান্য জিনিস যেগুলো আমি পারচেস করেছি 22-50% ডিসকাউন্ট চলতেছে, ফ্ল্যাট ডিসকাউন্ট। আই এম বরিশাল টু, হে হে প্রিন্স মিমি আপু, বড় মেয়েটা অসাধারণ, আমার পুচকুটাও অসাধারণ। গুড নাইট সারা, তোমার নেল পলিশ দেখাও না একটু, খুব কিউট করে সারা নেল পলিশ দিছে। ওকে এই যে দেখো, আমরা বাসার কেউ তো আমরা এখানে পলিশ ইউজ করি না, রাইট সারা? কেন ইউজ করি না আমরা পলিশ? নামাজ পড়ার জন্য। সো আবার বড়টা মেবি অনেকদিন পরে দিতে, তো বলছে মম আমি অনেক বছর পরে নেল পলিশটা, না এটা করতে হবে না নাজমা, আমার ইতে পিলো দে। অনেক বছর পরে বড়টা আসলে ই করছে, নেল পলিশ পরছে। ওই যে এটা বালিশটা দে, ভাবি এটা, ভাবি কই গেছে ভাবি, আমি এখন নিতে কি বলে শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসর্ট, ঠিক বলছো, ক্যানাডা তো সবাই থাকতে পারবে না, ঠান্ডা বেশি, বাট 2-3 বছর পরে আমি ক্যানাডাতে সেটেল হয়ে যাবো ইনশাল্লাহ সুন। ইউর ইয়াংগেস্ট ওয়ান লাইক ইউর হাবি, ওরে বলো ওরে বলো ওরে বলো ওরে বলো ওরে বলো। সারা তুমি কার মতো হইছো? মাম্মির মতো, ঠিক মতো বলো মাম্মি। সারাকে যদি কেউ বলে যে সারা ওর মামার মতো হয়েছে, সারা খুব হ্যাপি, সারা খুব সেই আন্টিকে পছন্দ করবে বা যেই বলবে। আর বড়টা বেসিক্যালি আমার দুইটাই হয়েছে বাপের মতো, কিছুটা আমার মতো সারা পাইছে, খুঁজে বের করবি বুবু তো কিচ্ছু পায় নাই, বুবু কিছু পায় নাই, পাইছে বুবু, বউ চোখ গুলা সুন্দর একদমই না, আল্লাহ সারা বুবু অনেক কিউট। আচ্ছা শি লুকস এক্স্যাক্টলি লাইক হার ড্যাডি, এই যে বলছে তামিন আপু, বলছে তামিন আপু তোমার নামও কিন্তু শুনতে পারবে না বুঝছো, একদম সারাকে যদি বলে কেউ যে সারা ওর মাম্মার মতো, ডেফিনেটলি অনেক ভালো। আচ্ছা কে কে ঘুমাবা? এই যে ছোট রুম এটা যেখানে আমি বসে আছি, এটা একটা ছোট রুম, সো এই রুমে, আচ্ছা রুমের কথা তো বলা যাবে না, ওয়াও আমি নেক্সট মার্চে যাবো। আচ্ছা সো থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক ভালো লাগলো সত্যি কথা। আর পুরাই বাবার কপি, হ্যাঁ দুইটাই বাপের কপি হয়েছে পুরা, বাবু আবার ঠান্ডা লেগেছে। আচ্ছা টেল হার শি ইজ বিউটিফুল, ভিক্টোরিয়া বলছে থ্যাংক ইউ, সুন্দর করে বলো সারা থ্যাংক ইউ। সারা টিট কিন্তু ওর বাবার মতো হয়েছে, উঁচা মানে উঁচা নিচা উঁচা নিচা, যেটা আমার অনেক বেশি পছন্দ হয়, লাইক হাসলে বোঝা যায় টিটগুলো উঁচা নিচা উঁচা নিচা। নাক বাবার কপি, সারা ইউ লুক লাইক ইউর মমি, তামিনা থ্যাংক ইউ।
ওকে বলে দিস অলরেডি, বড় মেয়েকে দেখা অলরেডি দেখিয়ে ফেলেছি, কাইন্ডলি লাইফটা শেয়ার করে দেওয়ার পর একটু দেখে নিন। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ তুমি তোমার মমের চেয়েও কিউট, ওকে ফাইন। সো এই তো আল্লাহ হাফেজ, টেক কেয়ার। অ্যান্ড এখন আবার একটু ফ্রেশ ফ্রেশ হই আমরা, সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসলে তোমার মতো দেখতে। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, আর দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য ডেফিনেটলি। লেমন ভিউ, লেমন গার্ডেন, আমি লেমন ভিউ কেন বলাই রোনো, বরাবর লেমন গার্ডেনে চলে আসবেন, ভালো ভালো লাগবে। তুমি মালয়েশিয়ায় সেটেল হবা না আপু? না, মালয়েশিয়াতে না, কেনাতে সেটেল হবো ইনশাল্লাহ, সুন লেটস সি, দেখা যাক আল্লাহ কোথায়, ইউনো আল্লাহর উপরে তো কিছু নাই, সো আল্লাহ যেখানে বলবে সেখানেই সেটেল হয়ে যাব। সো বাই 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 বাই।